नमस्कार बंधुरा career.com यूट्यूब चैनल पक्ष तुम्हारे अनेक स्वागतम जानाई। बंधुरा चाकरी संक्रांत नतून एक विज्ञप्ति निये तुम्हारे सामने आज के उपस्थित होएछि। तो उच्च माध्यमिक पास शिक्षागत योग्यताय बंधन बैंके प्रचुर कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाश करा होएछे। उभय एप्लीकेशन करते पारबे। कोन पोस्टे नियोग करा होच्छे, कोथा थेके रिक्रुटमेंट करानो होच्छे, किभाबे तोमरा एप्लीकेशन करबे, विस्तारित तथ्य तोमरा आज के एई भिडियोते स्टेप बाय स्टेप देखते पाबे। ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা বিজ্ঞপ্তি দেখে নেওয়া যাক কি সেখানে কি বলা হয়েছে, কোন পোস্টে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন এবং বেতন কত দেওয়া হবে এবং তোমরা অ্যাপ্লিকেশন কিভাবে করবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা আমরা চলে এসেছি ন্যাশনাল কেরিয়ার সার্ভিস, এটা কেন্দ্র সরকারের একটি ওয়েবসাইট মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, ঠিক আছে। এই ওয়েবসাইটটি কিন্তু চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এটা কিন্তু গভর্নমেন্ট ওয়েবসাইট, তোমরা সবাই জানো। তো এই ওয়েবসাইটটি কিন্তু চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের সুবিধার্থে, তোমরা চাইলে সরাসরি কিন্তু দেখে সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারো এবং বিস্তারিত তথ্য জানতে পারবে। এখানে দেখো তোমাদের স্যালারি বলা আছে 14,500 টাকা থেকে 22,300 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। টোটাল শূন্যপদ আছে 35টি এবং তোমাদের পোস্ট আপডেট ডেকে দেখতে পাচ্ছি এই ভ্যাকান্সি এই নোটিশটি প্রকাশ করা হচ্ছে 25/11/2021 তারিখ তারিখে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে 30/12/2021 তারিখ পর্যন্ত। তোমরা কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। যে অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকম কিন্তু চার্জ দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কোথা থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধন ব্যাঙ্ক লিমিটেডের পক্ষ থেকে কিন্তু রিক্রুটমেন্টটি করানো হচ্ছে। এখানে কিন্তু অফিসের যে নাম্বার সেই নাম্বার কিন্তু মেনশন করা আছে, অফিস কোঅর্ডিনেটরের নাম্বার, তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণ মানে নিজেরাই কিন্তু ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো, ঠিক আছে। আমি কিন্তু জেনে নিয়ে গিয়ে তোমাকে জানাচ্ছি। সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে রিক্রুটমেন্ট হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে। দেখো এখানে বলা হচ্ছে বন্ধন ব্যাঙ্ক যে এক ফোন নাম্বার সেটা মেনশন করা হয়েছে, যে বন্ধন ব্যাঙ্কের যে কোঅর্ডিনেটর আছে সেই কোঅর্ডিনেটর কিন্তু ফোন নাম্বার এখানে মেনশন করা হয়েছে। তো বন্ধন ব্যাঙ্ক কোম্পানি ওয়াইজ আমরা জানি প্রাইভেট ব্যাঙ্ক, তো প্রাইভেট ব্যাঙ্কে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেক্টর দেখতে পাচ্ছ ফিনান্স এবং ইন্স্যুরেন্স সেক্টরে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে এবং এখানে ফাংশনাল রোল বলা হচ্ছে, এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে হতে পারে। তারপরে দেখো এখানে বলা হয়েছে জব ডেসক্রিপশন বন্ধন ব্যাঙ্ক ফ্রেশার সিলেকশন নোটিস ইজ ডিএসএ পোস্ট অফ ব্যাক অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড মোর ফর ইন্টারভিউ, ডিরেক্টলি ইন্টারভিউর মধ্যে তোমাদের নিয়োগ করা হবে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে। তো এখানে ইন্টারভিউ তারিখ তোমাদের এখনও জানানো হয়নি, তোমাদের আগে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপরে তোমাদের ফোনে মেসেজ আসবে, মেসেজ আসলে কিন্তু তোমাদের সরাসরি সিবি নিয়ে কিন্তু তোমাদের কলকাতা হেড অফিসে কিন্তু তোমাদের ইন্টারভিউতে আসতে হবে এবং তোমাদের জেলায় কিন্তু পোস্টিং হতে পারে, তেমনটা কিন্তু এখানে বলা হয়নি, ঠিক আছে। তবে এখানে কিন্তু 35/0 যেখানে তোমাদের জেলা, তোমরা যে জেলা থেকে ভিডিও দেখছো সে জেলায় কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করানো হতে পারে, তেমনটা কিন্তু বলা হচ্ছিলো, ঠিক আছে। আমি কথা বলেছি তার সাথে, বলে যদি সেখানে ভ্যাকান্সি থাকে তাহলে কিন্তু সেখানে নিয়োগ করানো হবে। এরপর দেখো শিক্ষাগত যোগ্যতা, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দেখতে পাচ্ছ কোনো রকম কিন্তু ডুপ্লিসিটির কোনো ব্যাপার নেই, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের যদি স্কিল থাকে তাও তোমরা অ্যাপ্লিকেশন করতে, না স্কিল থাকলেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো কোন কোন জায়গায় রিক্রুটমেন্ট করে দুর্গাপুর, নৈহাটি, মেদিনীপুর, মুর্শিদাবাদ, হাবড়া, এই পাঁচটি জেলায় কিন্তু অলরেডি ভ্যাকান্সি আছে এবং তোমাদের যদি ভ্যাকান্সি থেকে থাকে, ধরো তুমি প্রথমে চাকরিটি পেলে, ধরো তোমাকে রিক্রুটমেন্ট তোমার নিয়োগ করানো হলো মুর্শিদাবাদে, ঠিক আছে। মুর্শিদাবাদে 2 মাস কাজ করার পর তোমরা কিন্তু তোমাদের পোস্টিংটা কিন্তু তোমাদের জেলায় নিয়ে আসতে পারবে। তো এই সুবিধা কিন্তু বন্ধন ব্যাংকের আছে, তো তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে, অ্যাপ্লিকেশন করতে পারো। তোমাদের সিভি পাঠাতে হবে দেখতে পাচ্ছ এখানে ওয়ার্কিং ইন্টারভিউ আমাদের নিয়োগ করাবে, এনার কাছে কিন্তু ফোন করে তোমরা সিভি পাঠাতে পারো। বেতন তো তোমাদের বলে দিলাম কত টাকা বেতন আছে, ঠিক আছে। টোটাল পোস্টিং এখানে বলে দিলাম, ঠিক আছে। 35টি শূন্যপদ আছে এবং প্রতি মাসে কিন্তু তোমাদের বেতন দেওয়া তেমনটা কিন্তু বলা হয়েছে। এখানে এক্স সার্ভিসম্যানরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, তেমনটা কিন্তু বলা হয়েছে। তারপরে দেখো এখানে পুরো ডিটেলস বলা হয়েছে, অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এখানে বয়স হতে হবে 18 থেকে 29 বছরের মধ্যে, যে বয়সটি তোমাদের ধরা হবে 25/11/2021 তারিখ অনুযায়ী। তার মধ্যে তোমার বয়স হতে হবে 25/11/1992 থেকে 25/11/2003 মধ্যে বয়স থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এবার চলে আসবে কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তো এই আমাদের লিঙ্কে যখন ক্লিক করবে তোমার সামনে কিন্তু একটা ওয়েবসাইট ওপেন হবে, এবার দেখতে পাচ্ছ অ্যাপ্লাই না বলে অপশান তোমার উপরে পাবে, নিচে পাবে, যে কোনো জায়গায় ক্লিক করে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর যখন অ্যাপ্লাই উপরে ক্লিক করবে তোমার সামনে কিন্তু এখানে ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে। তো তোমরা যদি নিউ ইউজার হয়ে থাকো তাহলে এখান থেকে নিউ ইউজার করবে এবং যদি ইউজার হয়ে থাকে তাহলে এখান থেকে সাইন ইন করে কিন্তু তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো যদি লেগে থাকে তোমাদের ভিডিওটি এবং তোমাদের যদি উপকার করে থাকতে পারি তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, কারণ এই ধরনের চাকরি বাকরি খবর কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।